গরুবাথান কালিম্পং এর একটি বেশ জনবহুল জায়গা, যেখানে পাহাড়, নদী, সমভূমি, চা বাগান সহ অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য মিলে মিশে একাকার। দারুণ এনজয় করছি। তাই ডুয়ার্স লাগোয়া এই জায়গাকে আপনাদের সামনে তুলে ধরতে আমি চলেছি গরুবাথান। বর্তমানে আমি শিলিগুড়ি থেকে চলে যাচ্ছি মিত্তাল। এই হচ্ছে পিসি মিত্তাল বাস টার্মিনাস। আপনারা যারা গরুবাথান যাবেন, আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনারা মালবাজার নামুন, ট্রেনে করে এসে মালবাজার নামুন। যদি আপনারা ট্রেনের টিকিট না পান তাহলে পরে আপনারা তো শিলিগুড়ি পর্যন্ত আসছেন বাসে, এবং শিলিগুড়ি থেকে টোটো বা অটো করে চলে আসুন এই মিত্তাল বাস স্টপ। এখান থেকে কিন্তু আপনারা মালবাজারের বাস পেয়ে যাবেন। আমিও সেটাই করছি, মানে আমি এখান থেকে মালবাজারের জন্য বাস ধরবো, এবার যাচ্ছি যে বাসের টাইম টেবিল আপনার দেখানোর চেষ্টা করছি এবং ভাড়ায় বা কত সেটা আপনার দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনারা বীরপাড়া, হাসিমারা, জয়গাঁও যেতে চান, তার জন্য কিন্তু আপনাকে এই বাস স্টপে চলে আসতে হবে। এই দেখুন, এই বাসটা যাবে সামসিং পর্যন্ত। তো এই মিত্তাল বাস স্টপ থেকে মালবাজার পর্যন্ত বাস ভাড়া হচ্ছে 60 টাকা, এবং ঘন্টা দেড়েক সময় লাগবে বলে দাদা বললেন আর কি। মাত্র 60 টাকা নিয়ে আপনি চলে যাবেন মালবাজার। এখান থেকে বলছেন আপনি জয়গাঁও দিকেও বাস পেয়ে যাবেন। এই দেখুন, এই বাসটা যেমন আপনার যাবে বীরপাড়া, লালচিনি হয়ে বীরপাড়া যাবে, এই বাসটা যাবে আপনার জয়গাঁও, সব জয়গাঁও যাবে। তো বাসে উঠে গেছি এবং বাসের 1 নম্বর সিটে বসেছি। অ্যাকচুয়ালি আমাকে 6 নম্বর দিয়েছিলো, কাউন্টারে গিয়ে আবার সংশোধন করে নিয়ে আসতে হলো। ফ্রন্ট থেকে আপনাকে কিছুটা ভিউ দেখানোর চেষ্টা। 1.5 ঘন্টা জার্নি, তো যাত্রা তো ইঞ্জয় নিতে হবে, না তো বোরিং হয়ে যেতে হবে। বাস একদম পুরো 7:30 ছাড়বে এখান থেকে। এই হচ্ছে সেবক কালী মন্দির, এবং এরপরে কিছুটা গিয়ে হচ্ছে করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজ পার হওয়া মাত্রই আমরা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম, অর্থাৎ বর্তমানে আমরা কালিম্পং, এতক্ষণ ছিলাম দার্জিলিং। এই দেখুন, এখানে সাইনবোর্ডও দেওয়া আছে ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট। এই হচ্ছে ওদলাবাড়ি, এখান থেকে কিন্তু গাজলডোবা 13 কিলোমিটার। গাজলডোবা আপনারা যারা যাবেন ওদলাবাড়ি থেকে যেতে পারেন। কিন্তু শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্টপ থেকে এই মালবাজারের দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার। ভাড়া তো 60 টাকা বলেছি, 1.5 ঘন্টা সময় লাগলো, এবং আপনার করোনেশন ব্রিজ পার করার পরে রোড কন্ডিশন কিন্তু দারুণ। NH31 ধরে আসবেন, অপূর্ব রোড কন্ডিশন, এবং রাস্তার দুপাশে আছে প্রচুর একাধিক টি স্টেট, অর্থাৎ চা বাগান, এবং মনোরম পরিবেশ, একেবারে চোখ জড়ানোর মতো পরিবেশ।
আমি কিন্তু এই জার্নিটা দেড় ঘন্টা জার্নিটা দারুণ এনজয় করেছি। আমার এই মালবাজার আসার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমি যাব গরুবাথান। আপনারা যেনারা ট্রেনে আসবেন তেনারা মালবাজার নামবেন, তো মালবাজার থেকে গরুবাথানে গাড়ি পাওয়া যাচ্ছে কি না সেটা জানানোর জন্যই কিন্তু এই মালবাজার আমার আসা আর কি। নিউ মেল জাংশন, বাইরে বার হয়ে এসে দেখবেন যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে বাইরে। এবার এখান থেকে শেয়ারে গাড়ি আছে কিনা গরুবাথানের সেটা খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। এই নিউ মেল জাংশনের বাইরে এখান থেকে কিন্তু শেয়ারে কোনো গাড়ি চলে না, তার জন্য আমাকে যেতে হবে যে মেলবাজার বাস স্ট্যান্ড সেখানে। কিন্তু এখান থেকে আপনারা যদি বড় গ্রুপে আসেন মানে পাঁচজন আসেন বা চার পাঁচজন আসেন কিন্তু এখান থেকে রিজার্ভে যেতে পারেন। এখান থেকে রিজার্ভে লাভার দিকে বা গরুবাথান বা কালিম্পং সমস্ত জায়গায় কিন্তু রিজার্ভে গাড়ি চলে। এখান থেকে রিজার্ভে গরুবাথান কত বলেন 700, গরুবাথান 700 রিজার্ভে এবং লাভা হচ্ছে 2500। ম্যাক্সিমাম একটা গাড়িতে আটজন মতো ধরে, তাই তো? মানে আপনারা যদি বড় গ্রুপ আটজন থাকেন সেক্ষেত্রে কিন্তু 2500 টাকা দিয়ে রিজার্ভ করে আপনারা চলে যেতে পারেন লাভা। তো এখানে তো আমার একার পক্ষে যাওয়া সম্ভব, এখানে অনেক টুরিস্ট কম আসেন, তো সেই কারণে এনারা শেয়ারে যাবেন না। আমি এখন যাবো হচ্ছে মেলবাজার বাস স্ট্যান্ড। যদি বলেন যে আপনি হেঁটে যাবেন না নিউমেল জাংশন থেকে তাহলে টোটো নিতে পারেন, টোটোতে মাথা পিছু 20 টাকা করে নেয় এবং 20 টাকা নিয়ে 1.5 কিলোমিটার মতো পৌঁছে দেবে আপনাকে যে মালবাজার বাস স্ট্যান্ড সেখানে। সেখান থেকে তো প্রচুর অ্যাভেলেবল বাস পাবেন আপনি, অ্যাভেলেবল গাড়ি পাবেন। তো মেলবাজারে এখান থেকে যেহেতু বাস এখন অনেকটা লেটে মানে অনেকটা পরে, তাই এই শেয়ারে চলে এসেছি গরুবাথান। এই হচ্ছে ডামডিং, এখান থেকে কিন্তু আপনার গরুবাথান 13 কিলোমিটার। তো আপনার যারা ইয়ে থেকে আসবেন শিলিগুড়ি থেকে বাসে আসবেন ডামডিং এখানে নামতে পারেন। এখান থেকে আবার 7 কিলোমিটার গিয়ে মেলবাজার যাওয়ার কোনো দরকার নেই, ডামডিং নামবেন এখান থেকে প্রচুর গরুবাথানের গাড়ি পেয়ে যাবেন শেয়ারে। তো ফাইনালি এসে পৌঁছে গেলাম গরুবাথান। মালবাজার থেকে গরুবাথান আসার জন্য এই শেয়ারে আমার পড়লো 50 টাকা, অর্থাৎ শিলিগুড়ি থেকে গরুবাথান আসার জন্য টোটাল খরচ 110 টাকা শেয়ারে। কিন্তু হ্যাঁ, এখানে শেয়ারে কোনো প্রবলেম নেই, প্রচুর গাড়ি পেয়ে যাবেন মালবাজার থেকে। তো বাস একটু সময়ে লেটে কিন্তু প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বড় লাগেজ থাকলে কোনো সমস্যা নেই, লাগেজ উপরে উঠিয়ে দেবে। গরুবাথান তো চলে আসলাম, গরুবাথানের সোমরাবাজার একেবারে বাস স্ট্যান্ডের কাছে রয়েছে এই অতিথি হোমস্টে ফুড জাংশন, এখানে আমি রাত্রেবেলা থাকবো আর কি। চলুন আপনাকে ঘরটা ঘুরে দেখাই, কেমন অবশ্যই আপনি জানাবেন আপনার পছন্দ হয় কি না। আমি দাঁড়িয়ে আছি ঘরের সামনে যে ব্যালকনি, সেই ব্যালকনিতে এখান থেকে পিছন দিকে পাহাড়টা এরকম একটা ভিউ আছে, আর এর বাইরে ওখান থেকে জানালা দিয়ে দারুণ একটা অনবদ্য ভিউ আছে, সেটা আপনাকে দেখাবো। আগে যখন ঘরটা দেখাই, দেখুন ঘরের বাইরে এরকম বসা বন্দোবস্ত, দুটো বালিশ এবং দুটো এক্সট্রা বালিশ দেওয়া আছে, এখানে একটি ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এখানে যথেষ্ট মনোরম পরিবেশ এবং রাত্রিবেলা যদি ঠান্ডা লাগে সেই কারণে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগলো যেটা রুমের অ্যাম্বিয়েন্স এবং রুমের সাজানো গোছানো। দেখুন এই দেখুন চেয়ারটা দেখেছেন, কাঠের কত সুন্দর ডেকোরেশন করে করা, দারুণ। আচ্ছা, এর পাশে একটি ডেস্ক আছে, আমি ডেস্কটা আপনাকে দেখাই। দেখুন রাখার জিনিসপত্র রাখার জন্য এখানে একটি তাবেল রেখে দিয়েছে। পরিষেবা দেখে আমি অবাক, মানে এত সুন্দর পরিষেবা রুমের। উপরে ফ্যান, চার্জিং প্লাগ সমস্ত কিছু তো আছে, লাইট থেকে শুরু করে ঘড়ি, এপাশে ধরুন আপনার এপাশে টিভি, এই দেখুন জানালার খুললেই। দারুণ দারুণ নাইট ল্যাম্পটা দেখুন, উপরে ডেকোরেশন, এটা যে টয়লেটটা ওয়েস্টার্ন স্টাইল, গিজার আছে। অ্যাকচুয়ালি পাহাড়ের এই হোমস্টে মানে আনএক্সপেক্টেড,
এতটা সাজানো গোছানো হবে, এতটা সুন্দর ডেকোরেশন হবে আমি ভাবতে পারিনি। তো একটা লম্বা জার্নি ছিল এবং লম্বা জার্নির পরে যে রুমে আসলাম, রুমে ফ্রেশ হওয়ার পরেই ঘুমিয়ে গেছিলাম। 3-4 ঘন্টা দারুণ ঘুমালাম এবং এখন খেতে যাচ্ছি নিচে। তো খাবার রেডি, ভাত, ডাল, চিকেন, সয়াবিন দিয়ে আলু দিয়ে কাঁঠালে একটা সবজি দিয়ে পাম্পড়। হোমস্টে সম্পর্কে ডিটেলসে ভিডিও এর পরে পাঠা থাকবে। তো এই পর্বটা এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন। আজ এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ। মনস্টার, হাউ আর ইউ ফিল লুকিং ফ্রম দ্য উইন্ডো? মনস্টার, মনস্টার, মনস্টার। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। অপরূপ দৃশ্য, অপরূপ।